Assalamualaikum everyone. Jathariti good morning. Ebong amake je ekhan theke shunchen prottek shushastho kamona korchi. Idul Azhar shubhechha. Id Mubarak prottekkei. Ar ghorer theke ek pa ber hole dekhe shobuj somoroh. Dundul gache dundul hoyeche. Ami jathariti dundul duta pere niyechi. Parar upojogi hoyeche. তো দুন্দুল ফুল দেখতে সুন্দর আর এটা একদিকে একটা গাছ এটার নাম বগই গাছ দেখতে লটকনের মতো আর এগুলো এখন পাখিতে খায় একটা সময় আমরাও খেতাম বড় হয় লাল আপেলের মতো দেখতে আর এসে দেখি বিরানি হয়ে যাচ্ছে আমাদের সকালে নাস্তা এবং যারা গরু কাটবে তাদেরও সকালের জন্য আমি ওদের নাস্তা দেওয়ার চেষ্টা করছি তো নাস্তা সকালে আমরা খেয়ে আমরা বের হয়ে যাচ্ছি গরু কাটছে তার একটা আয়োজন বাড়িতে অনেক লোকজন আসছে কিছুটা সেফটি হলো কেউ সেফটি মানছে না রোজা এবার ফার্স্ট গরু দেখে তার অনুভূতি এবং এর আগে আমরা রোজাকে একটু লুকিয়ে রাখতাম এই সময়টা অনু অনেক চিৎকার করতো ওর গরু কেন কাটা হবে তো এবার অনেকটা ইম্প্রুভ হয়েছে এটা একটা আমাদের স্বাভাবিক জীবনের মধ্যেই পড়ে গেছে আমরা এটা মেনে নিয়েছি বা আমরা এটা বুঝতে পারি বাট বাচ্চারা এটা বুঝতে পারে না রোজাকে তাড়ালেই রেখেছিলাম এরপরে রোজা আসছিল কিন্তু রোজার খুব কষ্ট হয়েছে তার গরু খেতে অনেক আদর করে খড়কুটু খাইয়েছে এটা তার গরু এই অনুভূতির জায়গাটা আসলে অন্যরকম কাউকে বোঝানো যায় না যারা গরুটাকে লালন পালন করতেন তারাও তো অনেক আদর যত্ন করেই পালতেন সেই রকম একটা অনুভূতি সে এসেও এখানে করেছে আমরা খাবার দাবার দিলে আমাদের খুব পরিচিত মনে হয়েছিল তাকে এই তো কাটার পর অবশ্যই আমরা রক্ত পরিষ্কার পরিচ্ছন্নর জন্য ব্লিচিং পাউডার ইউজ করব অথবা একটা গর্ত করে মাটির চাপা দিলে সবচেয়ে ভালো হয় একটা সময় পরে আমরা আবার এসে দেখি যে গরু অলমোস্ট কাটা শেষ গরু কাটা হচ্ছে তো এভাবে করেই দেখি গরু কাটা অলমোস্ট শেষ অন্যদিকে অনেকেই ভুড়ি পছন্দ করে আমরাও খাই আর যারা প্রতিবেশী আছে তাদেরকে দিয়ে দিব রোজা দূরে বসেছিল রোজা গরু কাটা দেখছে এই ফার্স্ট অ্যাডজাস্ট করে ফেলছে আমরা এদিকে মাংস ভাগাভাগির পরে তিন ভাগের এক ভাগ চর্বি আলাদা করে নিয়েছি আর মাংসের মধ্যে যথারীতি আমি গরম মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ অ্যাড করে দিয়েছি মাস্টার অয়েল অ্যাড করবো আর এর মধ্যে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আমরা গরম মাংসে একটু মশলাটা বেশি দিই কাটা মশলা বাটা মশলা অ্যাড করেই এই রান্নাটা করি যেহেতু মাংসের পরিমাণ বেশি মশলার পরিমাণ বেশি হলে খেতে অনেক টেস্ট হবে এবং মাটির চুলা রান্না হবে সেই পরিকল্পনা করি মেখে নেব সুন্দর করে যাতে পরপর হয়ে মাংসের সাথে সব মশলা মিশে যায় তো বাড়িতে অনেক লোকজন একদিকে মাংস বিতরণ চলছে অন্যদিকে নিজেদের রান্নার জন্য মাংস তৈরি করে নিচ্ছি তো এভাবে করে সময়টা পার হয়ে যাচ্ছে আর একা একা ভিডিও করা লাগছে কারণ হচ্ছে এই সময় সবাই ব্যস্ত তো একটু এলোমেলো হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখানেই আমাকে দেখছেন বা শুনছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন আর মাংসটা সুন্দর করে মাখানোর পর এখন আর কোনো পানি দিব না জাস্ট এটা চুলার মধ্যে দিলে অনেকটা পানি উঠে আসবে আমরা চলে যাচ্ছি মাটির চুলায় মাটির চুলা একটু নাড়তে হয় সময় দিয়ে যেন লেগে না যায় একটু সময় লাগবে এটা রান্না করতে আর গ্রাম আসলে গ্যাসের চুলায় আমরা নর্মাল খাবার করি আর আদার্স ভারী কোনো খাবার দাবার রান্না হলে মাটির চুলা কারণ লাকড়ির চুলের রান্না বান্নার স্বাদ অন্যরকম আর কোরবানির মাংসের মজা এ কারণেই বলি কারণ একসাথে অনেক পরিমাণ মাংস রান্না হয় আমার শাশুড়ি মা একদিকে লোকজনদের এখন শেষ পর্যায়ে দেওয়া তারপরও আসছে দিচ্ছে রোজা পাশাপাশি ছিল সারাদিন রোজাও চুলার কাছে আসে তাকে না করলেও সে অনেক কিছু ইন্টারেস্ট তার খুব ছোটোবেলার দাদিরগুলো উঠে রান্না দেখতো তো লাকড়ি দিচ্ছে ও সেই মোর দাদুর মতোই তখন অনেক ছোট ছিল ওর দাদু কোলে নিয়ে নিয়ে রান্না দেখাতো তো হাড্ডি খাওয়া আমাদের অনেক পছন্দ তো কিছু হাড্ডি আলাদা করে এই মাংসের সাথে অ্যাড করে দিয়েছি যেন হাড্ডি এভাবে করে মজা করে খাওয়াটার সময় আর প্রচুর আগুন জ্বলছে গরু মাংস প্রচুর তাপে রান্না করতে হয় আর রোজা আবার অপর দিকে একটু গাছপালার কাছে গিয়েছে সন্ধ্যা মালতি যথারীতি ফুটে গেছে রোজা পাশাপাশি চেষ্টা করে মধু খাওয়ার
যে আবার চলে আসছে, এসে একদম আমার মায়ের মতো করে বসে মনে হচ্ছে মনোযোগ দিয়ে রান্না করছে। তারপর একটু উঠানোর দিকে ঘুরলো ভ্যান দিয়ে, বললো যে একটু ঘুরতে ভালো লাগতেছে, আমি চোখে গরু পরিচিত ছিল। এই দেশের মধ্যে এখন আর করোনার প্রভাবটা অতটা নাই, বা এখানে সবাই দেখি আছে ভালো, মনে হচ্ছে ভয়ও লাগছে, বাট ওরা অনেক বেশি উচ্ছ্বাস উল্লাস। ছোটোবেলাটা আসলেই খুব মজার। আর আপনারা ভালো থাকবেন যে যেখানেই। আল্লাহ হাফেজ।